সভা সঞ্চালক এবং সভাপতি ব্যারাকপুর সদর সাংগঠনিক জেলার নবগঠিত সাংগঠনিক জেলার সভাপতি এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক মহোদয় সহ আমরা সভামঞ্চে পেয়েছি আমাদের সকলের অভিভাবক এবং এলাকার দীর্ঘদিনের সাংসদ সম্মানিত সৌগত রায় মহোদয়, আমি তাকেও আমার শ্রদ্ধা নিবেদন করছি। মন্ত্রিসভার সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সহযোদ্ধা সতীর্থ জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন, রথীন ঘোষ রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য সহ বরানগরের বিধায়ক তাপস রায়, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান এবং পানিহাটির বিধায়ক সদস্য সম্মানীয় নির্মল ঘোষ মহোদয়, আমি তাকেও শ্রদ্ধা নিবেদন করছি। উপস্থিত রয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, রয়েছেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সহ আমডাঙ্গার বিধায়ক অফিকর রহমান, বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী, জগদ্দলের বিধায়ক সোমনাথ শাহ, অদিতি মুন্সী রয়েছে, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী রয়েছে, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের সভাপতি মাইত্রী রামপুর রয়েছে, খড়তা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন শ্রীমতী নীলু সরকার রয়েছে, সুকান্ত বণিক রয়েছে, সুকুর আলী পুরকায়েত রয়েছে, সুভাষ চক্রবর্তী রয়েছে, প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা রয়েছে, তৃণমূল যুব কংগ্রেসের রাজ্যের সম্পাদক সায়নদেব চ্যাটার্জি, জেলা পরিষদ মেম্বার একেম ফিরাদ, জয়দীপ শুভ্র, সুমু বাদল সহ এখানে মিউনিসিপ্যালিটির দায়িত্বে রয়েছেন উত্তম নাকে দেখতে পাচ্ছি, হিমাল নাকে দেখতে পাচ্ছি সহ বাড়িপ্রত চক্রবর্তী, কৃষ্ণগোপাল ব্যানার্জি, অনিমেষ মুখার্জি, সোনালী সিংহ রায় সহ সর্বোপরি যার সমর্থনে আমাদের আজকে এই জনসভা। আমাদের সকলের অভিভাবক বলুন, বয়োজ্যেষ্ঠ নেতা, প্রবীণ নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনে সংগ্রামী সাথী সম্মানীয় শোভনদেব চট্টোপাধ্যায় মহোদয় আমার পূর্ববর্তী বক্তা, খড়দায় জোড়াফুল প্রতীক চিহ্ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে লড়াই করছেন, আমি তাকেও আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা সভাস্থলে এসে পৌঁছেছে, কোভিড বিধি মেনে যেহেতু আমাদের এই সভা হচ্ছে, সীমিত সংখ্যায় সমর্থক নিয়ে আজকে আমাদের এই সভা করতে হচ্ছে। সভাস্থলে যে সংখ্যায় মানুষ রয়েছে, মাঠের বাইরে রাস্তায় বহু সংখ্যায় মানুষ আজকে সভাস্থলে এসে পৌঁছাতে পারেনি। যারা যেখান থেকে এই সভা শুনছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে বা যেখানে এই সভা দেখছেন, আমি সকলকে প্রথমেই বিজয়ের পরে আপনাদের সকলের সাথে দেখা হলো দুর্গাপুজোর পরে, আমি সকলকে বিজয়ের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে করজোড়ে নত মস্তকে আমার প্রণাম নিবেদন করছি, সমবয়সী সতীর্থ যারা রয়েছেন তাদেরকে ভালোবাসা, মা বোন যারা রয়েছেন দিদিরা তাদের সকলকে কৃতজ্ঞতা, অভিনন্দন এবং ভালোবাসা। এবং যেখানে আজকে সভা হচ্ছে এই খড়দায়, কেন উপনির্বাচন হঠাৎ করে, বা এই বাংলায় যে চারটি বিধানসভা কেন্দ্রে মূলত উপনির্বাচন হচ্ছে আগামী 30 তারিখ, এই উপনির্বাচনের কারণ কি, কেন আজকে আমরা এই সভা করছি, উৎসবের মধ্যেও নির্বাচনের কারণ কি, আপনাদের জানতে হবে যে এই চারটি বিধানসভা কেন্দ্র বাংলায় যেখানে আগামী 30 তারিখ নির্বাচন কমিশন উপনির্বাচনের কথা ঘোষণা করেছে, সেই চারটি বিধানসভা কেন্দ্র হচ্ছে খড়দা, গোসাবা, দিনহাটা আর শান্তিপুর। এর মধ্যে খড়দা আর গোসাবা এই দুটো বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কারণ কি, মে মাসে ভোট হয়েছিল, এপ্রিল মাসে ভোট হয়েছিল, নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের সুবিধা করতে গিয়ে
কোভিডের কেস কত বেড়েছে, করোনা কত বেড়েছে, এক দফায় নির্বাচন হয় যেতে পারতো, করাইনি। বিহারে এক দফায় নির্বাচন হয়েছে 3 মাস আগে, বাংলার 3 মাস আগে, বাংলার সাথে তামিলনাড়ুতে নির্বাচন হয়েছে, আসামে নির্বাচন হয়েছে, কেরালায় নির্বাচন হয়েছে, এক দফায় নির্বাচন হয়েছে, শুধুমাত্র বাংলায় 8 দফায় নির্বাচন করেছে। তার কারণ কি ভেবেছিল, 8 দফায় নির্বাচন করলে একটা রাজনৈতিক দল বাড়তি বিশেষ সুবিধা পাবে এবং বহিরাগতদের দিয়ে তারা বাংলা দখল করতে পারবে। কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এত সোজা তো নয় মানুষকে ভুল বোঝানো আর বোকা বানানো। তাই আজকে মানুষের জন্য কাজ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে খড়গা ব্যারাকপুর গিয়ে মিটিং করলো, তার 4 দিন পরে কাজল সেনা কোভিডে আক্রান্ত হল। এবং মানুষের জন্য কাজ করতে গিয়ে নির্বাচনের জয়টাও তিনি দেখতে পেলেন না, মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজের জীবন তিনি উজাড় করে ঈশ্বরের কাছে পৌঁছে প্রয়াত। কোভিডে আক্রান্ত হয়ে গোসাবায় একই জিনিস হল, প্রয়াত জয়ন্ত নস্কর নির্বাচনে জেতার 10 দিন পরে কোভিডে আক্রান্ত হল, মানুষের জন্য কাজ করতে গিয়ে। আপনি দেখুন, এপ্রিল মাসে মে মাসে কোভিডের পার্সেন্ট পজিটিভ ছিল 34%, মানে 100 জনের মধ্যে গড়ে 34-35 জনের টেস্ট করলে কোভিড বেরোচ্ছিল, এখন সেটা 2-3% নেমেছে। তখন যদি নির্বাচন কমিশন সঠিক ভূমিকা পালন করত আর বহিরাগতদের উপদ্রব আমরা আটকাতে পারতাম, বাংলার মানুষকে এক দফায় আমরা নির্বাচন করিয়ে আমরা নির্বাচন সম্পূর্ণ করতে পারতাম, তাহলে এই দুর্গতি হতো না, তাহলে আজকে আমাদের কাজল সিনহাকে হারাতে হতো না, আমাদের জয়ন্ত নস্করকে হারাতে হতো না, আমাদের শান্তিপুরের অজয়দেরকে হারাতে হতো না। আমাদের হারাতে হয়েছে কেন, এরা নিজের জীবন বিপন্ন করে মানুষের জন্য কাজ করেছে, নিজেদেরকে কর্তব্যরত রেখে নিজেদেরকে মানব সেবায় আত্মনিয়োগ করে। অন্যদিকে শান্তিপুর আর দিনহাটা দুটো বিধানসভায় উপনির্বাচন হচ্ছে, কারণ কি, কারণ হচ্ছে দুজন সাংসদ নির্বাচিত হয়েছিল, সাংসদ দাঁড়িয়ে জিতে তারপর প্রার্থীর অভাব না কিসের অভাব তারা নিজেরাই বলতে পারবে, মানুষের রায় প্রত্যাখ্যান করে তারা সাংসদ থাকবে বলে আর মন্ত্রী হবে বলে মানুষের রায় প্রত্যাখ্যান করে ইস্তফা দিল, যে কারণে দিনহাটায় উপনির্বাচন হচ্ছে আর শান্তিপুরে নির্বাচন হচ্ছে। একদিকে দেখুন গোসাবা আর খড়গা, মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজের জীবন দিয়ে মানুষের সেবায় কর্তব্যরত রেখে মানুষের জন্য কাজ করে করতে গিয়ে দৃষ্টান্ত স্থাপন করে নিজের জীবন আজকে শেষ করে দিল তৃণমূল কংগ্রেসের যোগ্য সৈনিক, আর অন্যদিকে বিজেপির সাংসদ মন্ত্রী হবে বলে লালসায় লিপ্ত হয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবে বলে দিনহাটা আর শান্তিপুরে নির্বাচন করাচ্ছে। এটাই হচ্ছে পার্থক্য তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টির। আমাদের বুঝতে হবে যে এই নির্বাচন, আগামী 30 তারিখের নির্বাচন শুধুমাত্র শোভনদেব চট্টোপাধ্যায়কে জেতানোর নির্বাচন নয়। আমি এটা আগেও বলেছি যে বাংলায় এই যে আগের মাসে নির্বাচন হলো 30 তারিখ এবং 2 তারিখ ফল ঘোষণা হলো 2 অক্টোবর, 3-0 করলো তৃণমূল কংগ্রেস, তারপর আবার নির্বাচন ঘোষণা করলো 4টে জায়গায় উপনির্বাচন। আচ্ছা, একসাথে করিয়ে দিলে ভালো হতো, যাই হোক ঠিক আছে, নির্বাচন কমিশন ঘোষণা করেছে নির্বাচন করলে রাজনৈতিক দলকে মানুষের কাছে পৌঁছাতেই হবে, আমরা একপক্ষ আমরা মানুষের কাছে যাব, প্রত্যেকটা রাজনৈতিক দল মানুষের কাছে পৌঁছাবে, একপক্ষর কথা মানুষ শুনবে, একপক্ষর কথা মানুষ শুনবে না, কারোর কথা গ্রহণ করবে, কারোর কথা বর্জন করবে, কেউ জিতবে কেউ হারবে, এটাই তো গণতন্ত্রের রীতি এবং নীতি। কিন্তু আপনি দেখুন তাৎপর্য কি, সারা ভারতবর্ষ এই 4টে উপনির্বাচনের দিকে তাকিয়ে আছে, তার কারণ তৃণমূল কংগ্রেস আজকে শুধুমাত্র কালিম্পং থেকে বা কুচবিহার থেকে কাকদ্বীপের পার্টি আর দার্জিলিং থেকে দেগঙ্গার পার্টি নয়, তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বাংলার মাটিকে আর সীমাবদ্ধ নেই, তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় গেছে, তৃণমূল কংগ্রেস গোয়ায় গেছে। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, দল আমাকে সাধারণ সম্পাদক করেছে, আগামী 3 মাসের মধ্যে আরো 5টা রাজ্যে আমরা ঢুকবো, বিজেপি রাজ্যে যাব, বিজেপিকে হারাবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে ভুকচি দিয়ে মৃত্যুর আন্দোলন সংগ্রামকে পাথেয় করে লড়বো, এবং যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি মানুষের সংগ্রামকে মানুষের স্বাধীনতাকে খর্ব করে
খড়দায় ভোট দিয়ে খড়দার প্রার্থীকে জেতাচ্ছে না। সমগ্র ভারতবর্ষ তাকিয়ে আছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী, প্রত্যেকটা রাজ্য, প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা লোকসভা, প্রত্যেকটা বিধানসভা, চারিদিকে একটাই আওয়াজ উঠেছে আজকে, দেশ কি নেত্রী কেসি হো, মমতা দিদি জেসি হো। অস্বীকার করতে পারবেন না, ভারতবর্ষের 1700 ছোট বড় ক্ষুদ্র রাজনৈতিক দল রয়েছে, 1700 রাজনৈতিক দল। এই 1700 রাজনৈতিক দলের মধ্যে ছোটা রাজনৈতিক দল এমন রয়েছে যাদেরকে নির্বাচন কমিশন রাষ্ট্রীয় পার্টির স্বীকৃতি দিয়েছে, ন্যাশনাল পার্টি। তার মধ্যে বিজেপি রয়েছে, তার মধ্যে সিপিএম রয়েছে, তার মধ্যে কংগ্রেস রয়েছে। বিজেপি সর্বভারতীয় দল, ভারতের জাতীয় কংগ্রেস সর্বভারতীয় দল, শরদ পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি সর্বভারতীয় দল, সিপিএম যদিও খাতায় কলমে সর্বভারতীয় দল, আর মাঠে ভোটে তো বোকার্তা। তার সাথে কালীঘাটে কালীর ছাদের তলায় থাকা হাওয়াই চপ্পল পরা মহিলার মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস আজকে সর্বভারতীয় রাজনৈতিক দল। কিন্তু দেখুন, 1700 দলের মধ্যে বিজেপির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করার হিম্মত একমাত্র তৃণমূল কংগ্রেসের আছে, আর অন্য কোন দলের সারা ভারত রয়েছে। আপনি অস্বীকার করতে পারবেন না, তৃণমূল কংগ্রেসের কাছে যখন বিজেপি মুখ থুবড়ে পড়ল নির্বাচনে, নির্বাচনে গোহারা হারার পর পরের দিন আবার সেই এএনসিকে কাজে লাগিয়ে কখনো মুখ্য সচিবের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, তাকে দিল্লিতে ডেকে পাঠানো, কখনো মন্ত্রীদের সিবিআই ইডি দিয়ে অ্যারেস্ট করা। আমাকে তো 5টা সামন পাঠিয়েছে, আমাকে 9 ঘন্টা, তাও দিল্লিতে। কলকাতার কেস আমাকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে, 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে, 5টা সামান দিয়েছে। আরে আমার শিরদাঁড়াটা সোজা, মমতা ব্যানার্জির যোগ্য সৈনিক, 9000 ঘন্টা জিজ্ঞাসাবাদ করবেন, আর 90000 সামান পাঠাবেন, গলা কেটে দেবেন, তাও মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে, আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমাদের শিরদাঁড়াটা সোজা। আর যত রাজনৈতিক দল আছে আপনি দেখুন, সবাইকে চমকে ধমকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। কোন কথা যদি বিজেপির বিরুদ্ধে কেউ বলে, পরের দিন ইডি সিবিআই লাগিয়ে দেবে। আরে কি তোমাদের ইডি সিবিআই, এ তো স্বাধীনতা সংগ্রামীদের মাটি, তোমার ইডি আমার কাজকলা করেছে আর সিবিআই আমার কাজকলা করবে। আগামী দিন আমি কথা দিচ্ছি তো আপনাদের, গোয়ায় আমরা ঢুকেছি, আপনারা দেখেছেন তো, ত্রিপুরায় আমরা গেছি, আমাদের সংগঠন শুরু হয়েছে, আজকে অক্টোবর মাসের শেষের দিকে আমরা পৌঁছে গেছি, আজকে 23 অক্টোবর। আমাদের কাছে 3 মাস সময় রয়েছে, গোয়ায় নির্বাচন ফেব্রুয়ারি মাসে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। আপনি লিখে রাখুন, ক্যামেরার সামনে আমি দাঁড়িয়ে পড়ে যাচ্ছি, 3 মাসের মধ্যে বিজেপিকে হারিয়ে গোয়ায় তৃণমূল কংগ্রেস জোড়াফুলি ফোটাবে, লিখে রাখুন। 1.5 বছরের মধ্যে ত্রিপুরায় নির্বাচন হবে, নিঃশব্দ বিপ্লব শুরু হয়ে গেছে, বিপ্লব দেবে বিদায় ঘন্টা বাজা শুধু সময়ের অপেক্ষা। আমি যাতে না যেতে পারি ত্রিপুরায়, 144 ধারা রেডি করে দিয়েছি। গতকাল আমরা একটা কর্মসূচি নিয়েছি, সেখানে মহিলা একজন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, তার উপর একটা মহিলাকে কিভাবে হেনস্থা করা হয়েছে, তার উপর আক্রমণ বর্বরোচিত। আপনি ভাবতে পারছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, সে বলছে কোর্ট কি বললো কি না বললো আমার যায় আসে না, এখানকার মাই বাপ আমি, এরা যদি থাকে দেশ থাকবে না। আপনি দেখুন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করতো নির্বাচনের সময়, এখানে সভা করে বলতো কি যে বাংলাকে উত্তরপ্রদেশ বানায়, আপনারা চান বাংলা উত্তরপ্রদেশ হোক, বলুন চান? লক্ষিমপুর খেরিতে কি হলো, আজকে কৃষকদের উপর গাড়ি চালিয়ে দিয়ে পিছে দিয়ে মেরে চলে যাচ্ছে মন্ত্রীর ছেলে, পার্টি যাচ্ছে কেন মন্ত্রীর ছেলে বলে বিজেপির সরকার, উত্তরপ্রদেশ নিরুত্তর প্রদেশ হয়ে গেছে আর বাংলা সোনার বাংলা হয়েছে। আর যারা বলে বাংলায় উন্নয়ন হয়নি, আরে বাংলায় যদি উন্নয়ন না হয় তাহলে বাংলার ফ্লাইওভারের ছবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে চুরি করতে হচ্ছে কেন, উত্তরপ্রদেশে ফ্লাইওভার হয়নি, লজ্জা লাগে না? মমতা ব্যানার্জি যা বলেছে করে দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে, নরেন্দ্র মোদী বলেছিল 15 লাখ দেবো, পেয়েছে 15 লাখ মোদীজির অ্যাকাউন্টে ঢোকেনি, কিন্তু মমতা ব্যানার্জির কন্যাশ্রী 25,000 আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে, এটাই পার্থক্য। আপনি অস্বীকার করতে পারবেন?
নির্বাচনী প্রচারের মতো বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি ক্ষমতা আসার পর স্টুডেন্ট ক্রেডিট কার্ড চালু করে দিয়েছি, বলেছিল আমি ক্ষমতা আসার পর ন্যূনতম মাসিক আয় প্রত্যেক পরিবারের গৃহকর্তৃকে আমি মাসিক 1000 টাকা হাত খরচ দেব, তপশিলি পরিবার হলে 1000, সাধারণ হলে 500, লক্ষ্মীর ভাণ্ডার করে নেই 3 মাসের মধ্যে। বলুন, যারা বড় বড় কথা বলছিলেন বেগম, খালা, ফুফা, তারাও লাইনে দাঁড়িয়ে এখন লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে। ভালো ভালো, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজনীতি, রাজনৈতিক দল যার যার, মমতা ব্যানার্জি সবার, মামাটি মানুষের সরকার সবার। আপনি সিপিএম করলেও আপনি পরিষেবা পাবেন, আপনি বিজেপি করলেও পাবেন, আপনি কংগ্রেস করলেও পাবেন, তৃণমূল করলেও পাবেন, নির্দল করলেও পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে, বহুরূপে সম্মুখে তোমারে ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা সেই মন্ত্রে দেখি। আর এই বাংলা তো সমৃদ্ধির বাংলা, এই বাংলায় বিভাজন হবে না। আপনি দেখুন রাজনৈতিক দল কি অবস্থা, কতটা নির্লজ্জ। বলছে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে তার জন্য বিজেপি শান্তিপুরে 3 গুণ ভোটে জিতবে। তার মানে আপনারা কি চান, আপনাদের লজ্জা হয় না? মানে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা আপনারা পলিটিক্যাল মাইলেজ নিতে চান? বিজেপির রাজ্য নেতার বক্তব্য, আমার বক্তব্য তো নয়। আপনি এই রাজনৈতিক দলকে বাংলায় রাখতে চান? বলুন বলুন, মায়েরা ভাইয়েরা দিদিরা চান? যারা মানুষের অত্যাচারকে নিজেদের স্বার্থে লাগিয়ে নিজেদের রাজনৈতিক চরিতার্থ করতে চায় তাদেরকে আপনারা বাংলায় 1 ছোটাকে 1 ইঞ্চি জমি ছাড়তে চান? বলুন তো বলুন। আর এখানে বিজেপি যাদের প্রার্থী করেছে, হাস্যকর, বিজেপির প্রার্থী আর কাজল সিনহার ছবি নিয়ে প্রচার করছে। আরে ভাই, তুমি বিজেপির প্রার্থী, তুমি নরেন্দ্র মোদীর ছবি লাগাও, তুমি অমিত শাহ ছবি লাগাও, তুমি দিলীপ ঘোষের ছবি লাগাও, তার মানে দিলীপ ঘোষের উপর আস্থা নেই, মোদীর উপর আস্থা নেই, আস্থা আছে কাজল সিনহার উপর। এটা তো প্রমাণিত, প্রমাণিত তো যে পদ্মফুল আর পদ্মফুলের পাপড়ি শুকিয়ে গেছে, পদ্মফুলের প্রতিনিধি এবং প্রার্থীর আস্থা ভরসা এখন মমতা বন্দ্যোপাধ্যায় কাজল সিনহার উপর। হাস্যকর, মানুষকে বোকা পেয়েছে, ভাবছে একটা পোস্ট করে দেবো, একটা ছবি দেখাবো, তাহলে মানুষের সেন্টিমেন্ট পাবো। আরে মানুষ বোকা নয়। খর্তায় মার্জিন কত হয়েছিল মে মাসে? 28,000। আমি দায়িত্ব নিয়ে বলছি যে ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি 50,000-এর বেশি মার্জিন হবে, ঠিক আছে 50,000-এর বেশি হবে, দ্বিগুণ, ডবল হবে। এবং 60 যদি পেরিয়ে যায় তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই। আর এমন একজন লোককে আপনাদের কাছে প্রার্থী করে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে। আমি এতদিন ধরে রাজনীতি করছি, বাংলায় 294টা বিধায়কের মধ্যে শ্রেষ্ঠ লোককে পাঠিয়েছে আপনারা। এখন নিপার ভদ্রলোক রাজনীতিতে বর্ষিয়ার নেতা, সাংসদ পেয়েছেন আপনারা সৌগত রায়ের মতো একজন রাজনীতিবিদকে, আর খর্দায় পথে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এ তো অতুলনীয় অপ্রতিরোধ্য জুটি, এই জুটি তুলনা হয় না, সারা ভারতবর্ষে এরকম এমএলএ এমপির কম্বিনেশন আপনারা পাবেন না। সুতরাং আর খর্দার একটা ট্রেন্ড রয়েছে, কি ট্রেন্ড? খর্দা বিধায়ক নির্বাচিত করে না, মন্ত্রী নির্বাচিত করে। তা আগামী দিন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সব থেকে বয়োজ্যেষ্ঠ গুরুত্বপূর্ণ মুখ শোভনদেব চট্টোপাধ্যায়কে ভোট দিতে চলেছেন, এবং সরাসরি শোভনদেব চট্টোপাধ্যায়কে ভোট দেওয়া মানে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া, এটা মাথায় রাখবেন। চোড়াফুলে আপনাদের এক একটা মূল্যবান ভোট মানে আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি এর শেষ আমরা দিকে ছাড়ব। 2.5 বছর সময় রয়েছে, তো 2.5 বছরের মধ্যে কংগ্রেস এতদিন এত কিছু করল, কখনো বিজেপির সাথে সমঝোতা করেছে তৃণমূলকে হারানোর জন্য, কখনো আইএসএফ এর সাথে জোট করেছে, কখনো সিপিএম এর সাথে জোট করেছে। যারা আদর্শ মানুষের, যারা মানুষের কথা না ভেবে আদর্শ বিক্রি করে দেয় তাদেরকে কোনোদিন ক্ষমা করা যায় না। এই আদর্শহীন দলের নেতাদের এবং কর্মীদের বাংলার মাটিতে কোনো জায়গা নেই। আর আমি তো বারে বারে বলেছি কংগ্রেসের সাথে তৃণমূলের পার্থক্য কি, 2014-21 7 বছর কংগ্রেস বিজেপির কাছে হারছে, আর 7 বছর তৃণমূল বিজেপিকে হারাচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য। আমরা প্রমাণ করেছি যে সর্বশক্তিমান যারা আপনারা দাবি করেন যে যাদেরকে হারানো যাবে না তাদেরকে আমরা বাংলায়
তাদের জামা একাধিক জায়গায় জামানত বাজেয়াপ্ত করে যারা বলেছিল ইসবার 205 70 আটকে গেছে। মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছে, তারপর উপনির্বাচন হলো ভবানীপুর, জঙ্গিপুর, শামশেরগঞ্জ 3-0, আর এবার আছে 4টি, তার মধ্যে 2টো তৃণমূলের আসন, 2টো বিজেপির জেতা আসন। আপনি লিখে রাখুন 4-0 হবে, 3 তারিখ যখন ফল ঘোষণা হবে, যখন ভোট বাক্স খুলবে পদ্ম ফুল বাবুরা চোখে সরষে ফুল দেখবে। আপনি লিখে রাখুন, মানুষ বোকা নয়, আপনি আপনার আনন্দে আপনার সুখে তৃণমূল কংগ্রেসকে পাবেন না, আপনার দুঃখে আপনার বিপদে তৃণমূল কংগ্রেস থাকবে, আপনি জেনে রাখুন। আপনার বাড়িতে যদি রাত্রে 2টোর সময় কোনো এমার্জেন্সি হয় না, কাউকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সটা নিয়ে ছুটে যাবে তৃণমূল কংগ্রেসের শুভানন্দায়ী সমর্থক। আপনার বাড়িতে যদি আগুন লাগে ফায়ার ব্রিগেডটা নিয়ে যাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। আপনার বাড়িতে যদি কোনো রকম কোনো সাংসারিক বিভেদ হয় তাহলে আপনি যদি কাউন্সিলরকে ডাকেন বা পৌর প্রতিনিধিকে ডাকেন আপনার এক ফোনে ছুটে যাবে। আপনার যদি বয়স্ক মা বাবার ওষুধের দরকার হয় রাত বিরাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছুটে যাবে, বিজেপির টিকিট খুঁজে পাবেন না। আপনি বলুন তো, দ্বিতীয় মেয়ে রেজাল্ট বেরিয়েছে, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 6 মাস, এই 6 মাসের বিজেপির একটা নেতাকে রাস্তায় দেখেছেন? একটা নেতা আমফান বা যশের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড় আর একদিকে করোনার দ্বিতীয় ঢেউ, এই উভয় সংকটের সম্মুখীন যখন খড়দা, উত্তর চব্বিশ পরগনা, বাংলা, একটা নেতার টিকি খুঁজে পাওয়া গেছে রাস্তায়? কে নেমেছে? তৃণমূল কংগ্রেসের বিধায়করা নেমেছে, পৌর প্রতিনিধিরা নেমেছে, সমর্থকেরা নেমেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছে। আমি সেই কারণেই প্রচারের সময় নির্বাচনে বলেছিলাম যে বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেকিং চায়, এই কারণেই বলেছিলাম। আর আপনারা সেই দাবিকে মান্যতা এবং স্বীকৃতি দিয়ে আপনারা খড়গা থেকে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছেন। একমাত্র এই জেলায় বন্যা সাব ডিভিশনের কয়েকটা আসন ছাড়া যেভাবে আপনারা কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আপনারা আমাদের দলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিয়ে এবং সর্বোপরি কাজল সিনহাকে আশীর্বাদ দিয়ে খড়গা থেকে জয়যুক্ত করেছিলেন, আপনাদের আশীর্বাদ থেকে যেন আগামী দিনে শোভনদেব চট্টোপাধ্যায় বঞ্চিত না হয়। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি, যেখানে যা উন্নয়নমূলক কাজ দরকার, যেখানে যা লাগবে, এত ভালো বিধায়ক সারা বাংলায় কেউ কোথাও পাবে না। যা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে পাঠিয়েছে এবং শোভনদেব চট্টোপাধ্যায় ভবানীপুরের বিধায়ক ছিল, নেত্রী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তিনি সেখানে রিজাইন করে নেত্রী তাকে খড়দা এবং দল তাকে খড়দায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠিয়েছে। এত ভালো একজন বিধায়ক আপনারা আগামী দিন পেতে চলেছেন, আপনারা নিশ্চিতভাবে মাথায় রাখবেন যে শুধুমাত্র খড়দার উন্নয়নের জন্য এই ভোট নয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী হয়ে গেছে, 213টা আসন জিতেছিল, তার সাথে আরো বিজেপির 4-5 জন এমএলএ এমনি চলে এসেছে দেখেছেন। আমি আপনাদের বলি, শুনে রাখুন, অনেকের মনে দুঃখ কষ্ট আছে, সবাই ভাবছে হয়তো আবার যদি বিজেপির গাদ্দার গুণা ঢুকে পড়ে, আরে ঢুকতে দেবো না, আমি তো বলছি আপনাকে আমি আছি তো, আর যারা যারা 2-1 জন যদি ঢুকছে আপনি শুনে রাখুন, অনেক প্রায়শ্চিত্ত করাচ্ছি, তারপর দেখাচ্ছি, এত এত সস্তা নয়। আমি নেত্রীর পায়ে ধরে বলেছি যে কর্মীদের আবেগকে মান্যতা দিয়ে আর যাই হোক বিশ্বাসঘাতকদের তৃণমূলে ঢুকতে দেবো না। 5 জন এমএলএ ইতিমধ্যে ঢুকেছে, আপনি শুনে রাখুন, যদি দরজা খুলি না কালকে দল উঠে যাবে বিজেপি, আমরা দরজা বন্ধ করে রেখেছি। কর্মীদের আবেগ মর্যাদা, আবেগকে মর্যাদা, মানুষের ভালোবাসাকে মর্যাদা দিয়ে আমরা দরজা বন্ধ করে রেখেছি। আপনারা বলুন, এবার তৃণমূল কংগ্রেস আলাদা কি আলাদা নয়? এবারের তৃণমূল কংগ্রেস আগের তৃণমূলের থেকে আলাদা কি আলাদা নয়? বলুন, আলাদা কি আলাদা নয় এবার তৃণমূল কংগ্রেস? আর আগের তৃণমূল কংগ্রেসের মধ্যে পার্থক্য রয়েছে কি রয়নি? দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না? এবার তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করে 213 জিতেছে, আর 2024ও বিজেপির বিরুদ্ধে লড়াই করে বিজেপিকে দিল্লি ছাড়া করবে। তার জন্য যা করণীয় আমরা করব, তার যা করার, তার যত ক্ষমতা আছে প্রয়োগ করব। ভাই, তোমার এত বড় রাজনৈতিক দল, ইডি আছে, সিবিআই আছে, ইনকাম ট্যাক্স আছে, এই আছে, তেই আছে, আমরা ছোট্ট দল, মাথার উপর মমতা ব্যানার্জির ছবি আর বুকে জোড়া ফুলের পতাকা, এই দুটো ছাড়া তো আর কিছু নেই, আর কর্মীদের আবেগ
এবার 4-0 করব তারপর গোয়া তারপর ত্রিপুরা আমরা মেঘালয়তেও ঢুকছি আর উত্তরপ্রদেশেও ঢুকছি আপনারা শুনে রাখুন আপনি দেখুন খালি সারা ভারতবর্ষে এমন কোন রাজ্য বাকি নেই যেখান থেকে মানুষ আমাদের লিখিতভাবে চিঠি বা ইমেল পাঠায় না যারা চাই দিদি আসুক একবার তো দিদি বাঁচাতে পারে আর সেই জন্য যেন তেন প্রকারে তৃণমূল কংগ্রেসকে আটকাতে হবে তৃণমূল কংগ্রেস মানুষের আবেগ নিয়ে কোনোদিন ছিড়িমিনি খেলেনি আর কোনোদিন মানুষের আবেগ ভালোবাসা নিয়ে ছিড়িমিনি খেলবে না আপনারা যে কৃতজ্ঞতা যে ভরসা যে ভালোবাসা এবং যে আশীর্বাদের ঋণে আমাদেরকে আবদ্ধ করেছেন আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ কিন্তু মাথায় রাখতে হবে মহামতি গোখলে যা বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো আজকে সারা দেশ বাংলার দিকে তাকিয়ে আছে আজকে বাংলা যদি পথ না দেখায় ভারতবর্ষ বাঁচবে না ভারতবর্ষ থাকবে না আপনি দেখুন রান্নার গ্যাস 400 টাকা রান্নার গ্যাস 928 টাকা আজকে সর্ষের তেল 200 টাকা লিটার পেট্রোল 108 টাকা লিটার ডিজেল আজকে 100 টাকা হয়ে গেছে সেঞ্চুরি করে দিয়েছে কেরোসিন তেলের দাম কত রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম কত পোস্ত 2100 টাকা কেজি আমরা কোথায় বসবাস করছি আর মমতা বন্দ্যোপাধ্যায় 10 বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী 10 পয়সার একটা বাড়তি বোঝা বা কর সাধারণ মানুষের মাথার উপর চাপায় এটাই তো পার্থক্য আমরা যা বলেছি আমরা করে রেখেছি আজকে বলুন তো 50 টাকার পেট্রোল 108 টাকা কোথায় বসবাস করছি আমরা এই আছে দিকে নমুনা বলেছিল কালো টাকা ধ্বংস হবে নোটবন্দি করে আমরা সকলে চেয়েছিলাম কালো টাকা ধ্বংস হোক কিন্তু গরিবের চোখে জল ফেলে নয় আমরা আমি আপনি সবাই আমরা 2 মাস লাইনে দাঁড়িয়ে 4000 টাকার নোট পাইতেছি মনে আছে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার 2 কিলোমিটারের লাইন কিন্তু চোখে স্বপ্ন ছিল ওকে আকাঙ্ক্ষা ছিল আবেগ ছিল যে না দেশে কালো টাকা ধ্বংস হবে আজকে বলুন তো দেশে কালো টাকা ধ্বংস হয়েছে ভারত অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে দেশের অর্থনীতি রসাতলে জিডিপি -25% পেট্রোল 108 টাকা জিএসটি করে ছোট বড় ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা লাটে তুলে দিয়েছে মোদী সরকার একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত কালো কৃষি আইন লাগু করা হয়েছে কৃষকদের উপর অত্যাচার করা হচ্ছে আদিবাসী তপশিলি উপজাতি জাতি লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত শোষিত হয়ে রয়েছে ধারাবাহিকভাবে এদেরকে যদি না হারানো যায় 2024 ভারতবর্ষ আর থাকবে না তাই একমাত্র হারাতে পারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলা তো এই বাংলা যে বাংলা সারা ভারতবর্ষের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো স্বাধীনতা সংগ্রামী দিয়েছে যে স্বামী বিবেকানন্দের মতো বীর সন্ন্যাসীকে দিয়েছে যে সারা ভারতবর্ষের নাম বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছে রাষ্ট্রীয় ধর্ম সম্মেলনে হিন্দু ধর্মের নাম উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছে এই বাংলা তো সে বাংলা যে বাংলা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারক পথ প্রদর্শককে দিয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্বকবি দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়েছে মাতঙ্গিনী হাজরা দিয়েছে একাধিক নোবেল বিজয়ী দিয়েছে আর এই বাংলা সে বাংলা যে সমগ্র দেশকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী দিয়েছে যে নেত্রীর উপর সারা দেশ তাকিয়ে আছে আজকে আমি আপনি যদি ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ে না থাকি সিপিএম কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা আপনি দেখুন 2014 থেকে সিপিএম কংগ্রেস একবার সিপিএম এর সাথে জোট করছে যে সিপিএম এর বিরুদ্ধে আমাদের লড়াই ছিল 34 বছরের বাম প্রশাসনের বিরুদ্ধে সেই সিপিএম এর হাত গিয়ে ধরে নিল মমতা ব্যানার্জিকে সরাবে তারপর আইএসএফ এর মতো একটা দল না সংগঠন কিছুই নেই যার খালি সংখ্যালঘুদের বিভ্রান্ত করবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে বলে আর বিজেপির সুবিধা করবে বলে তাদের সাথে জোট করল আপনি দেখুন মানুষ এটা হয় মানুষ বোকা কি অবস্থা আছে সিপিএম শূন্য কংগ্রেস শূন্য আর বিজেপি 70 মানে আমার কথা ছিল আমি তোমাকে উজাড় করে দিলাম নাও বাবা এবার চালাও আপনি কাকে ভোট দিচ্ছে আপনি বলুন তো একটা রাজ্য এই যে গোয়ায় গেছে আপনি জানেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সৌগত রায় আমাদের হাত ধরে গত মাসে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছে গোয়ার নির্বাচন হয়েছিল 2017 সালে 2017 সালে সিঙ্গেল লার্জেস্ট পার্টি ছিল কংগ্রেস কংগ্রেস তখন
নির্বাচনী কেন্দ্র 40টা আসন, তার মধ্যে 18টা আসনে কংগ্রেস জিতে 12টা আসনে বিজেপি জিতে। কংগ্রেস যখন চিঠি দিতে যাচ্ছে রাজ্যপালের কাছে যে আমি সরকার তৈরি করতে চাই, দিল্লি থেকে ফোন করে বলা হচ্ছে তুমি দেবে না সরকার, বিজেপি তৈরি করবে। মুখে মুখের উপরে সেই সৌগত রায় সাক্ষী, আমরা কাদের সাথে লড়তে যাচ্ছি? যারা মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে, যারা মানুষের আবেগকে বিক্রি করে দিচ্ছে টাকার বিনিময়ে আর নিজেদের লালসার বিনিময়ে, সেই সিপিএম আর কংগ্রেসকে আর নোটাকে একটাও, সেই সিপিএম আর কংগ্রেসকে ভোট দেওয়ার থেকে নোটায় ভোট দেওয়া ভালো, আমি আপনাদের বলছি। এদের থেকে নোটা বেটার, এদেরকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। যদি জয়ের সাথে থাকতে হয় আর আগামী দিন দেশকে স্বাধীন করতে হয়, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর কেউ নেই, একমাত্র তিনি ছাড়া কোন রাস্তা নিয়ে যাবে কোন রাস্তা। এতদিন ধরে তো দেখছেন পা ভেঙে দিয়েছে মহিলার, হুইল চেয়ারে করে দার্জিলিং থেকে, দেবঙ্গা, কুচবিহার থেকে, কাকদ্বীপ, কুলপি, 200 উপর বিধানসভায় মিটিং করেছে, মিছিল করেছে, র্যালি করেছে, 213টা আসন ছিনিয়ে নিয়ে এসেছে। এত টাকা বিজেপি খরচা করেছে, ইডি, সিবিআই, প্যারামিলিটারি ফোর্স, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, ইলেকশন কমিশন, ইনকাম ট্যাক্স সবাইকে লাগিয়ে দিয়েছে, কিন্তু মানুষের ভালোবাসা যার মাথার উপর থাকে, কথায় আছে না, মুত্তে লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, ওই হোতা হ্যায় জো মঞ্জুরে খিলাও। মানুষই শেষ কথা বলে গণতন্ত্রে। আজকে দেখুন লক্ষ্মীপুর খেড়ি, 1.5 বছর ধরে সিঙ্গু বর্ডারে কৃষকরা আন্দোলন করছে, প্রধানমন্ত্রী পারে না একদিন গিয়ে কথা বলতে, যাবে না, অহংকার, ঔদ্ধত্য, আমি যাব না, আমি যা করবো তাই তাই হবে, করবো আমি, পারবো যা চাই, জগৎটাকে আমি না চাই, এই হয়ে গেছে তাদের মানসিকতা। এই মানসিকতার বাইরে বেরিয়ে আসতে যদি এদেরকে আগামী দিন এদের একনায়কতন্ত্র ভাঙতে হয়, তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করবে। এই নির্বাচন শুধু বাংলার মানুষ তাকিয়ে না, চারটে আসনে সারা দেশের মানুষ তাকিয়ে। আর আমি যখন আপনাদের বলছি 3 মাস হয়েছে দল আমাকে সাধারণ সম্পাদক করেছে, এক ব্যক্তি এক পদ, সিপিএমকে এত বড় বড় কথা বলে আমরা করে দেখিয়েছি, এক ব্যক্তি এক পদ 3 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস কার্যকরী করে দেখিয়েছে, কোনো দল করে দেখাতে পারেনি, আমরা বলেছি আমরা করে দেখিয়েছি, আমরা যা কথা দিয়েছি আমরা কথা রেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে অক্ষরে অক্ষরে পালন করেছে। আমরা ইতিমধ্যে ত্রিপুরায় গেছি, গোয়ায় গেছি, আগামী দিন আরো 5টা রাজ্যে যাব, এবং 1 বছরের মধ্যে 12 থেকে 15টা রাজ্যে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং ইউনিট থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে প্রত্যেকটা রাজ্যে লড়াই হবে। আমি সেই কারণে আপনাদের বলছি যে সারা দেশের মানুষ, সারা দেশের মানুষ তৃণমূলের উপর তাকিয়ে আছে। শোভনদেব চট্টোপাধ্যায় আপনাদের প্রার্থী না, প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাচ্ছে, সার্বিক শোভনদেব চট্টোপাধ্যায় দেবে প্রতিনিধি হয়ে, কিন্তু খড়দা আগামী দিন যেন সারা ভারতবর্ষকে পথ দেখায়, আজকে নির্বাচনী জনসভা থেকে আপনাদের এটা সুনিশ্চিত করে বাড়ি করতে হবে। আমি সকলকে অনুরোধ করব যে আগামী 30 তারিখ নির্ভয়ে নির্দ্বিধায় আপনাদের মাথা উঁচু করে সকাল সকাল নির্ধারিত পোলিং স্টেশন বুথে যাবে, 3 নম্বর বোতাম টিপে 1, 2, 3 বিজেপিকে বিদায় দেবে, 1, 2, 3 উন্নয়নের পক্ষে রায় দিন, 1, 2, 3 শোভনদেব চট্টোপাধ্যায়কে জিতিয়ে দিন। আমার আপনার সকলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী জোড়া ভুল প্রতীকচিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, আপনাদের সকলের ভালোবাসাকে পাথেয় করে লড়াই করছে। আগামী 30 তারিখ আপনারা সকাল সকাল কাছের উপর জোড়া ফুল চিহ্নে 3 নম্বর বোতাম টিপে ভোট দিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিপুল 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 ভোটে জয়যুক্ত করবেন, করবেন তো, করবেন তো, কথা দিচ্ছেন তো, দিদিকে জেতাবেন তো, জেতাবেন তো, আমি আপনাদের কথা দিচ্ছি যে কৃতজ্ঞতা ভালোবাসার দিনে আপনারা শোভনদেব চট্টোপাধ্যায়কে আবদ্ধ করবেন, সেই ঋণ সুদ সমেত আমরা আগামী দিন আপনাদের ফেরত দেবো, কথা দিয়ে গেল, কথা দিয়ে গেল, এবং গর্ববোধ করবেন যে বিজেপির কাছে সবাই আত্মসমর্পণ করেছে, সেই বিজেপির পথের কাঁটা আগামী দিন তৃণমূল কংগ্রেস তৈরি হতে চলেছে, তোমাকে বাড়ি বেঁচে বুধি বেঁচে গোপগুলি বাড়ি এসেছে, তৈরি থাকুন, এই সম্মিলিত লড়াই সবাই মিলে করতে হবে, লড়তে হবে, আর উন্নয়নের নিরিখে আমাদের লড়াই, আমরা যে উন্নয়ন বাংলায় করেছি আগামী দিন ত্রিপুরাতেও হবে,
গুজরাটেও হবে, গোয়ায় হবে, উত্তরপ্রদেশে হবে। আরে বাংলায় যদি ফ্রিতে রেশন হয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়, লক্ষ্মীর ভান্ডার হয়, তাহলে উত্তরপ্রদেশে হবে না কেন, গোয়ায় হবে না কেন, সব জায়গায় হবে। সময়ের অপেক্ষা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা কালে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, মাস্ক পরুন এবং শারীরিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। এবং আগামী 30 তারিখ সকাল সকাল নিজের ভোট নিজে দিয়ে, উন্নয়নের পক্ষে রায় দিয়ে, খড়দা থেকে প্রয়াত কাজল সিনহার অসম্পূর্ণ কাজকে যাতে সম্পূর্ণ করতে পারে এবং উন্নয়নের বিজয় রথ যাতে অব্যাহত থাকে এবং উত্তর চব্বিশ পরগনার জেলার উন্নয়নের আসনে, চালকের আসনে যাতে খড়দাকে বসানো যায়, সেই কাজ সুনিশ্চিত করার জন্য আপনারা সকলে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে সুমনদেব চট্টোপাধ্যায়কে জেতাবে, এই আশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। দীপাবলি, কালী পুজোর এবং ছট পুজোর সকলকে আগাম শুভেচ্ছা। উৎসব আপনাদের সকলের আনন্দময় মঙ্গলময় হোক। মা কালী, মা দুর্গা, মা লক্ষ্মী, মা জগদ্ধাত্রী, আপনাদের সকলের পরিবারে শান্তির আলো জ্বালাক, ভক্তির আলো জ্বালাক, ভালোবাসার আলো জ্বালাক, সম্প্রীতির আলো জ্বালাক, আরাধনার আলো জ্বালাক, ভাতৃত্বের আলো জ্বালাক, সর্বোপরি উন্নয়নের আলো জ্বালাক। আমাদের এই বিশ্ব বাংলা যেন উদ্ভাসিত হয়ে ওঠে মায়ের আশীর্বাদে, মায়ের মায়ের দো মায়ের কি বলছো, খেলা হবে, খেলা এখন ভারতবর্ষ জুড়ে হবে, বাংলায় তো হয়ে গেছে, আর এই খেলায় তো চালশূন্য হবে। আগে তো পদ্ম ফুল উপরে খেলা হবে, তারপর খেলা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা। আমার সাথে বলুন জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আগামী 30 তারিখ আসছে দিন, আগামী 30 অক্টোবর আসছে দিন, আরে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, উন্নয়নের পক্ষে রায় দিন, পাড়ায় পাড়ায় বলে দিন, নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।